তৈরি করতে চায় রাজ্য কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে এই প্রমোশন নীতিটা ঠিক কি এবং শিক্ষকদের কিভাবে প্রমোশন হবে দেখো শিক্ষকদের কিভাবে প্রমোশন হবে তার রূপরেখা তৈরি করার জন্যই এই রাজ্য সরকারের তরফে একটি কমিটি গঠন করা হলো ইতিমধ্যেই তার নির্দেশিকা জারি করেছে রাজ্য ছয় সদস্যের বিশেষজ্ঞদের নিয়ে মূলত কমিটি মূলত বিভিন্ন আইএএস অফিসারদের নিয়ে কমিটি করা হয়েছে এতদিন পর্যন্ত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদের জন্য প্রমোশন নীতি রয়েছে কিন্তু রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য নির্দিষ্টভাবে কোনো প্রমোশন নীতি নেই অর্থাৎ তারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যোগ দেন বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস হিসেবে যোগ দেন তাদের পদ সেই জায়গাতেই থেকে যায় অর্থাৎ তাদের পদের কোনো পরিবর্তন হয় না এবার রাজ্য চাইছে যে রাজ্য জুড়ে কয়েক লক্ষ যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য এই প্রমোশন নীতি চালু করতে একদিকে যখন রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের দুর্নীতি তদন্ত চলছে তার মাঝেই এই প্রমোশন নীতি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ছয় সদস্যের কমিটিকে আগামী 31 অক্টোবরের মধ্যে এই প্রমোশন নীতি কিভাবে চালু করা হবে বা এই প্রমোশন নীতির মধ্য দিয়ে শিক্ষক শিক্ষিকাদের কত বছর অন্তরন্তর প্রমোশন দেওয়া হবে তার বিস্তারিত 31 অক্টোবরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে ছয় সদস্যের কমিটিকে তবে শিক্ষক শিক্ষিকাদের কর্মজীবনে প্রমোশন এবং সেই প্রমোশনের রূপরেখা কি হবে তার জন্যই এই কমিটি তেমনটাই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের ব্যাখ্যা শিক্ষার মান উন্নয়নের জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রমোশন নীতি তৈরি করতে চায় রাজ্য তেমনটাই নির্দেশিকা জারি করে জানিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ধন্যবাদ